স্বাস্থ্য সাথীর ডেটাটা ওয়েব পোর্টালে অ্যাভেলেবেল। যে কেউ চাইলে ওখানে যদি কারোর আধার নাম্বার বা ফোন নাম্বার দিয়ে আপনি সার্চ করেন বা আদার্স অপশন থেকেও সার্চ করেন, সেখান থেকেও আপনি সেই ডেটাটা দেখতে পাবেন। এক প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে এই সরকারি প্রকল্প, উনি গ্রহণ করেছেন, এতে অন্যায় কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকার যে কোনো প্রকল্প যে কেউ গ্রহণ করতে পারে, কারণ এটাই সরকারের নিয়ম হওয়া উচিত। যে সে বিরোধী দল করলে সে সেই প্রকল্প পাবে না, এটা তো হতে পারে না। কিন্তু আমরা দেখছি কেন্দ্রের শাসক দল তারা যখন কোন প্রকল্পের কাজ করে তখন তারা বেছে বেছে বিরোধী রাজ্যগুলোকে টার্গেট করে। বিজেপি যে প্রকল্পগুলোর কথা বলে সেই প্রকল্পগুলোতে তারা পরিষেবা দেয় না। তিনি স্বাস্থ্যসাথীর পরিষেবাটা পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবাটা পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের পরিষেবা পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছেন, তার দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। ভালো কথা, গণতান্ত্রিক অধিকার তার আছে। স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট বিতর্কে এবার জাতীয় এসসি কমিশনের দ্বারস্থ হলেন সন্দেশখালীর রেখা পাত্র। তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেখানে, এবং সেই সঙ্গে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র জাতীয় মহিলা কমিশনেও নালিশ জানিয়েছেন। সোশ্যাল সাইটে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে, মোবাইল ফোন থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু প্রকাশ করে দেওয়া হয়েছে, গোপনীয়তার মৌলিক অধিকার খর্ব হয়েছে, এসসি এসটি আইনে এটা শাস্তিযোগ্য অপরাধ। স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট বিতর্কে এবার জাতীয় এসসি কমিশনে অভিযোগ সন্দেশখালী রেখা পাত্র, জাতীয় মহিলা কমিশনেও নালিশ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সোশ্যাল সাইটে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে, মোবাইল ফোন থেকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সব কিছু প্রকাশ করে দেওয়া হয়েছে, গোপনীয়তার মৌলিক অধিকার খর্ব হয়েছে। তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে, সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে, তৃণমূল কংগ্রেস করতে হবে। প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায়, প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো। তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি? বিজেপি স্কিম। আমরা বলি ভারত সরকারের অর্থ মোদিজি চালু করেছেন। কি সাহস বলছে, দিদির খাবি আর মোদির গুণগান করবি? যেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলো জনগণকে দিচ্ছে। গোটা রাজ্যটা দেউলিয়া কি দিয়েছেন আপনারা? মায়েরা ঝাঁটা ধরবেন না। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ তুলেছে তাকে দ্বিচারী বলে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস, যে রাজ্য সরকারের থেকে সুযোগ সুবিধা নিয়ে দিল্লির জমিদারদের সঙ্গে বোঝাপড়া, এমনটাই তার স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য তুলে ধরা হয়েছিল এবং তারপর নিশানা করা হয়েছিল রেখা পাত্রকে। তারপর দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছেন রেখা পাত্র, আর এবার জাতীয় এসসি কমিশন, সেই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হলেন রেখা পাত্র। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, সুকর্ণা, যেমনটা জানা যাচ্ছে তাতে গতকালই জাতীয় তপশিলি কমিশন এবং জাতীয় মহিলা কমিশনে সেখানে কিন্তু অভিযোগ জানানো হয়েছে রেখা পাত্রের তরফ থেকে। রেখা পাত্রের আইনজীবী সুজয় নীল দাস, তিনি লিখিতভাবে ইমেলের মাধ্যমে এই দুই জাতীয় কমিশনে অভিযোগ জানিয়েছেন, এবং অভিযোগ সরাসরি করা হয়েছে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে। তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে রেখা পাত্রের, অর্থাৎ বসিরহাটের বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য তার সামনে আনা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এই অভিযোগের পাশাপাশি আমরা জানি এসসি এসটি প্রোটেকশন অ্যাক্ট 1989 তার ভিতরেও এই অপরাধকে গণ্য করা উচিত বলে কিন্তু আইনজীবী, রেখা পাত্রের আইনজীবী, তিনি এই ইমেলে কিন্তু দাবি করেছেন। একদিকে যেমন জাতীয় তপশিলি কমিশনে অভিযোগ জানানো হয়েছে, একইভাবে কিন্তু একই অভিযোগ জাতীয় মহিলা কমিশনেও জানানো হয়েছে। এবং গতকালকে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি দিয়ে যে পোস্ট করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের তরফ থেকে করা হয়েছে, তারপরই কিন্তু বসিরহাটের বিজেপি প্রার্থীর তরফ থেকে এই অভিযোগ হয়েছে। সুকর্ণা, ধন্যবাদ শিবাশিস।